দেখাচ্ছি, এটা হচ্ছে 0.0121, ওয়ানের মাথায় জিরোর মাথায় আসবে দশমিক আছে আর ওয়ানের মাথায় আছে, তাহলে এটা কিন্তু শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, কারণ দশমিক বিন্দুটার পরে আবৃত দশমিকটা শুরু হয়ে গেছে, পূর্ণ পূর্ণ বিন্দুটা শুরু হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক, দশমিক শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা, এই ধরনের সংখ্যা হলো। তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আনি কী হবে, দশমিক আর পূর্ণ পূর্ণ বিন্দুগুলো বাদ দিয়ে লেখো 121, বাকিকে শূন্যটা লিখতে পারো না লিখতে পারো 121, আর এখানে দেখো প্রথমে আছে আর লাস্টের মাথায় আবৃত দশমিক আছে, পূর্ণ পূর্ণ বিন্দুটা আছে, তাহলে কয়টা মাথায় আছে, মাঝের অঙ্ক দুটো মাথায় নেই, মানে ধরে নিতে হবে প্রত্যেকটা অঙ্ক মাথাতেই আছে, যেহেতু প্রথম আর শেষে আছে তাহলে চারটা অঙ্কের মাথাতেই আছে, অর্থাৎ 4টা 9 আমরা লিখে নেব না, তাহলে এটা যদি আমরা 11 দিয়ে কাটি তাহলে 11 11 121, আর এটা হচ্ছে 11 9 99, হ্যাঁ 11 9 99, আবার 0 9 11 99, 909, ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম কত, আমরা পেলাম 11/909, এটা হলো উত্তর। আমি চার দাগের অঙ্কগুলি দেখাচ্ছি, চার দাগের অঙ্কগুলি তোমরা দেখো, চার দাগের অঙ্কগুলো কি আছে, চার দাগের অঙ্ক দেখা আছে সংখ্যাগুলি মানের ঊর্ধ্বক্রমে সাজায়, চার দাগের এক, চার দাগের এক, চার মানে মানে ঊর্ধ্বক্রমে সাজাচ্ছে, ঊর্ধ্বক্রমে মানে আছে ছোট থেকে বড়, তাহলে এটি কি আছে, প্রথমটা দেখো 0.3, তিনের মাথায় কোনো কমে, তারপরে কি আছে 0.16, সিক্সের মাথায় কোনো কমে, তারপরে আছে 0.1, ওয়ানের মাথায় কোনো কমে, তাহলে এটা কত আছে, এটা হচ্ছে 3/9, তিনের নাম এটা কত, মানে এটা হচ্ছে 1/3, কাটাকাটি করে দিলাম 1/3, এটা কত হচ্ছে না 16-1, 16 থেকে 1 বাদ, আর এটা হচ্ছে 9/0, 9/0 কেন, না 6 মাথায় পূর্ণ পূর্ণ আছে বলে 9 দিলাম আর 1 মাথায় নেই মানে 0 দিলাম, তাহলে এটা কত 16 থেকে 1 বাদ, মানে হচ্ছে 15/90, তাহলে 15 আর 90 কেটে 1 পেলাম, 1-এর 6 হলো, আর এটা হচ্ছে দেখো 1/9, ঠিক আছে। এবার যদি আমরা 3, 6 আর 9 লসাগু করি কত পাবো, 3, 6 আর 9 লসাগু, যেমন আমরা ছোট থেকে বড় সাজায় আর কি, 3 দিয়ে 1, 2, 3, 3 গুণে 6, 7 গুণে 18, তাহলে এটা হচ্ছে 18 লসাগু, তাহলে 3 গুণিত 6 আর 1 গুণিত 6, 18 হয়ে গেল, এটা কত হবে 1 গুণিত 3, আর এটা হচ্ছে 6 গুণিত 3, এটা কত হবে 1 গুণিত 2 আর 9 গুণিত 2, এরকম এরকম আমরা তাহলে এগুলোকে আমরা গুণ করে নেব, গুণ করে নিয়ে এখানে আমরা কত পাচ্ছি 6/18, এটা কত 3/18, এটা কত 2/18, তাহলে মানের ঊর্ধ্বক্রমে যদি সাজায় মানে ছোটো থেকে বড়ো, তাহলে কোনটা ছোটো হবে বলো, ছোটো দেখো এখানে 6/18, 3/18, 2/18, তার মানে এইটা সব থেকে ছোটো, তাহলে আমরা লিখব 0.1 কোনোগুলি, তারপর কোনটা এটা, অর্থাৎ 0.16 কোনোগুলি, তারপর কোনটা না এটা 0.33 কোনোগুলি, তাহলে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে আমরা পেয়ে গেলাম এটা। এরপরে চার থেকে 2 নম্বরে দেখো, 4 থেকে 2, এটাকে মানে ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে, এভাবে করব, অর্থাৎ ভগ্নাংশ নিয়ে আসবো তারপর করবো, 4 থেকে 2, এটা কি আছে 0.63, 0.63, 6-এর মাথায় আছে 3-এর মাথায় আছে, তাহলে এখানে আমরা কত করবো 63/99 হলো, এটা কত আছে 5/6 লিখলাম, তারপর এটা কত আছে 3/4 লিখলাম, এটাকে যদি আমরা কাটাকাটি করি 9 দিয়ে যদি কাটো 7/9 63/9/11 99 সমান হচ্ছে 7/11, হরগুলো হলো কত আছে 11/6 আর 4, 10 করো 11
ছয় আর চার বুঝতে চালাও, দুই এগারো, তিন আর দুই, হ্যাঁ তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো, বারো এগারো 132, তাহলে এটা হচ্ছে 7 × 3 × 6 12, আর এটা হচ্ছে 11 × 12, এটা কত না 5 × 6 মানে 22 দ্বিগুণ হবে, 11 × 22 এটা হচ্ছে 6 × 22, এটা কত 3 × 4 3 × 11 33 দ্বিগুণ 33, আর এটা হচ্ছে 3 × 11 33, এটা সমান দিয়ে আমি কত করবো না এটা হচ্ছে 7 × 12 সমান হচ্ছে 7 × 12 84, আর এসে হচ্ছে 132, হ্যাঁ আর এটা কত হচ্ছে 110, 5 × 10 110, আর এটা হচ্ছে 6 × 12 132, এটা কত 333 99 নাকি, 3 × 3 = 9, 3 × 3 = 9, 90 × 99, আর এটা হচ্ছে 132, তাহলে ছোট থেকে বড় করেছি উচ্চক্ষণ বলেছি, তাহলে সব থেকে ছোট কোনটা, এটা সব থেকে ছোট, কারণ 84 132 ভাগ, এটা হচ্ছে 110 132 ভাগ, তারপর এটা হচ্ছে 99 132 ভাগ, তাহলে ছোট হচ্ছে সব থেকে এটা, অর্থাৎ মানে উচ্চক্রমের সাহায্যে পাই 0.63, 6 এর মাথায় আছে 9.3 3 মাথায় আছে, ছোট হলো, তারপরে কোনটা এটা 3 × 4 ভগ্নাংশটা দেওয়া হয়ে আছে, তারপরে কোনটা না 5 × 6, এটা হলো মানে মতো করে তাই আমরা পেয়ে গেলাম। তিনের অঙ্কটা করাচ্ছি, চার দিকে তিনের অঙ্কটা দেখো, এটা আসে একইভাবেই করবো, চার দিকে তিন, চার দিকে তিন, চার দিকে তিন নম্বরে কি আছে, চার দিকে তিনের অঙ্কটা আছে দেখো 0.53, 0.53 তিনের মাথায় কোনো কোনো গেছে, তিনের মাথায় কোনো কোনো গেছে, আর আছে 2/25, 2/25, 2/25, আর একটা কথা হচ্ছে 16/75, 16/75, তাহলে এটাকে যদি আমরা ভগ্নাংশ আনি কত পাবো 53, 10.25 বিন্দু বাদ দিয়ে দিলাম সংখ্যাটা, -5 যেটা আমাদের কোনো কোনো নেই, দশমিক পর যে বিন্দুটা যে সংখ্যাটা আমাদের কোনো কোনো নেই, যে অঙ্কটা পাচ্ছে যে অঙ্কটা আমাদের কোনো কোনো নেই সেটা বিয়োগ হলো দশমিকের পর একটা, হ্যাঁ আর এটা হলো একটা অঙ্কের মাথায় কোনো কোনো গেছে 9 হলো একটা মাথায় নেই শূন্য ছিলাম, তাহলে এটা কত, এটা কত, এটা কত 53/5 ভাগ কত হচ্ছে 48, 48 আবার 53 এটা হচ্ছে 90, 48/90 তিন দিনে যে আমরা কাটি কাটি করি 300/48 30 হবে 30, 48/30 আবার যদি দুই দিয়ে চালাই 8, এটা হচ্ছে 15 সমান হচ্ছে 8/15, অর্থাৎ 6 দিয়ে কাটছে 6×8=90, তাহলে এটা হচ্ছে কত 2/25, আর এটা হচ্ছে 16/75, তাহলে আমরা দেখো 15, 25 আর 75 দশের বলবো, হ্যাঁ যদি আমরা 5 দিয়ে চালান 5×15, 5×25, 5×15=75, 5×15, 5×25, 5×15=75, আবার যদি 3 দিয়ে চালাই 1, 5, এটাও 5 হবে, 3, 5, 5, আবার যদি 5 দিয়ে চালাই 1, 1, 1, অর্থাৎ 75 লসের হয়ে গেল, তাহলে এটাকে আমরা 75 করবো কত দ্বিগুণ করে 3 দিয়ে বলকে, আর এটা যে 15 5 দ্বিগুণ করতে হবে, 75 করতে হবে, হ্যাঁ 75 লস হবে, তাহলে 75 হলে এটা 5 দ্বিগুণ হবে, 5×15=75, হরটাকে 75 করতে হবে, তাহলে এটা আমরা পেলাম 40/40/75, হ্যাঁ তাহলে আমরা কত পেলাম 40/75, এটাকে আমরা কত দ্বিগুণ করবো 3 দ্বিগুণ করবো, 25×3 সমান 6/75, হ্যাঁ এটা আছে দেখো 75 দ্বিগুণ আছে নিচে তো 75 দিয়ে আছে, তাহলে প্রত্যেকটা হরগুলো 75 75 75 হয়ে গেলো, লবটা দেখো সব থেকে ছোট হচ্ছে 6, তারপর 16, তারপর 40, তাহলে মানে দুটো কোনো সাজিয়ে আমরা কী পাচ্ছি না 2/25, তারপর কত এটা হলো, তারপর হচ্ছে 16/75,
এটা হলো, হ্যাঁ, তারপর হচ্ছে এটা অর্থাৎ 0.533 মাত্রায় কোনো কোনো বিন্দুটি থাকে, এটাকে মানের উদ্যোগ করে সাজিয়ে আমরা পেয়ে গেলাম।